السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الكائنات والمرسلين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. رب العالمين درباري অসংখ্য শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে সুন্দর রেখে ঈমান ও আমলের উপরে অটুট রেখে শরিয়ার অন্যতম দিক নির্দেশনামূলক অনুষ্ঠান সুন্নাহ ভিত্তিক জীবন গঠনের আয়োজন জানা বিষয়ে অজানা ভুল অনুষ্ঠানটির দ্বিতীয় পর্বে আজকে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আল্লাহুম্মা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি প্রিয় দর্শক আপনাদের সকলের পরিচিত প্রিয় নূর বেস থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে আজকের অনুষ্ঠানটি জানা বিষয়ে অজানা ভুল এটির মূল বিষয় হলো যে সকল বিষয়কে আমরা হাদিস হিসেবে জানি বা যেটাকে আমরা শরিয়া মনে করছি অথবা যেটাকে ইসলামের অনুষঙ্গ মনে করছি এবং বিশেষ করে যেটাকে আমরা মনে করছি যে এটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী কিন্তু প্রকৃতপক্ষে সেটি নবীজির বাণী নয় হাদিস হিসেবে আমরা জানি কিন্তু আসলে এটি হাদিস নয় আমরা মনে করছি এটা সুন্নাহ কিন্তু বিষয়টি সুন্নাহ নয় আমরা মনে করছি এটি নবীজির নির্দেশিকা কিন্তু এটি আসলে নবীজির নির্দেশিকা নয় আমরা মনে করছি নবীজি এমনটি বলে গিয়েছেন কিন্তু আসলে নবীজি এমনটি বলে যাননি এই সকল বিষয় নিয়ে আমরা কথা বলি এবং এমন অনেক বিষয় আমরা জানি যেটা আমরা জানি হাদিস হিসেবে কিন্তু এটি আসলে হাদিস নয় এই জন্যই আমাদের এই অনুষ্ঠানের নামকরণ করা হয়েছে জানা বিষয়ে অজানা ভুল গত যেই আলোচনা অনুষ্ঠানটি ছিল প্রতি রবি এবং বুধবারে বিকেল 3টা বেজে 30 মিনিটে আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হয় নূরের পেজ থেকে আজকে আমি আন্তরিকভাবে দুঃখিত যে অনিবার্য কারণবশত 10 মিনিট আমাদের সম্ভবত অতিক্রম হয়ে গিয়েছে আমরা একটু পরে শুরু করতে হয়েছে এই জন্য অগণিত দর্শকদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি গত আলোচনার অনুষ্ঠানে আমরা আলোচনা করেছি বিখ্যাত একটি কথা যেটি আমরা হাদিস মনে করি আসলে হাদিস নয় উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাত যে দুনিয়া থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো দুনিয়া থেকে কবর পর্যন্ত শিক্ষা অর্জন করো কথাটি নিঃসন্দেহে সুন্দর ইসলাম হলো জ্ঞানের ধর্ম ইসলাম হলো শিক্ষার ধর্ম ইসলাম হলো আদর্শের ধর্ম ইসলাম হলো মানবতার ধর্ম কিন্তু এর মানে এই নয় যে দুনিয়া থেকে কবর পর্যন্ত শিক্ষা অর্জন করো এই বাক্যটি সুন্দর এই বাক্যের বক্তব্যের সাথে ইসলামের কোনো দ্বিমত নেই কিন্তু এর মানে ওই নয় যে এই বাক্যটিকে আপনি নবীজির হাদিস হিসেবে বলে দেবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কোনো বাক্য বলে যাননি সুতরাং যে বাক্য নবীজি বলেননি সেই বাক্যকে হাদিস হিসেবে প্রচার করা এটি নিঃসন্দেহে গরহিত কাজ এবং শরীয়তের দৃষ্টিতে একটি অপরাধ আজকে প্রিয় দর্শক যেই বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে এসেছি আপনাদেরকে অবগত করার জন্য এটি ঝাড়ফুঁক যারা করেন রং বেরঙের আংটি যারা বিক্রি করেন এরা এই বিষয়টিকে ব্যাপকভাবে প্রচার করে থাকেন তারা বলে একটি কথা প্রচার করেন যেটি আসলে হাদিস নয় তারা বলেছে যে হাদিস হিসেবে আমাদের কাছে যেটি প্রচলিত আসলে হাদিস নয় সেটি কি লাউ আহসান আহাদুকুম জন্নাহু বে হাজারিন লানাফাহু এটিও এসছে কোথাও কোথাও এসছে লানাফাহুল্লাহু বি আমি অনুবাদটি আপনাদের কাছে করছি লাউ আহসান আহাদুকুম জন্নাহু বে হাজারিন কোনো ব্যক্তি যদি কোনো একটি পাথরের বিষয়ে ধারণা করে কোনো ব্যক্তি যদি কোনো একটি পাথরের উপর ইমান আনে কোনো ব্যক্তি যদি কোনো একটি পাথরের উপর বিশ্বাস স্থাপন করে লানাফাহুল্লাহু বিহি আল্লাহ তাআলা সেই পাথরটির মাধ্যমে ওই ব্যক্তির উপকার সাধন করবেন এটি কোনো হাদিস নয় নাউজুবিল্লাহ মিন যালিক এটি হাদিস নয় কিন্তু হাদিস হিসেবে আমরা ব্যাপকভাবে প্রচার করছি বিশেষ করে ঝাড়ফুঁক যারা করেন যারা শক্তির উৎস হিসেবে তাবিজ দেন বা পাথর বিক্রি করেন এরা এই বিষয়টিকে বিশেষভাবে প্রচার করে থাকেন প্রাসঙ্গিকভাবেই এখানে তাবিজের বিষয়টি আসবে কেউ কেউ বলেছেন তাবিজ হারাম শেরেক এবং কেউ কেউ বলছেন তাবিজ সুন্নাহ
আমরা কোন দিকে যাব। এবং বিশেষ করে অনেক দর্শকই এই কথাটা বলে থাকেন যে হুজুর, বাংলাদেশের যতগুলি চ্যানেল, এতগুলি ইসলামের এক এক রকম বক্তব্য, যতগুলি মসজিদ, যত ইমাম সাহেব, যত খতিব সাহেব এক একজন এক এক রকম কথা বলেন, বাংলাদেশের যত পীর সাহেব, ক্ষমা চাই, বাংলাদেশের যত পীর সাহেব এক এক পীর এক এক রকম কথা বলেন, আমরা পড়েছি একেবারে এটাকে আমাদের চলিত ভাষায় বলে আমরা পড়েছি মাইনকে চিপায়, আমরা এখন কোন দিকে যাব। আমি আপনাদেরকে বলতে চাই, কোনো দিকে যাওয়ার প্রয়োজন নেই। আপনি যাবেন একদিকে, এক পথে, যেটা হলো সিরাতে মুস্তাকিম, সরল সঠিক পথ, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গিয়েছেন। ক্ষমা চাচ্ছি, সেটা কীভাবে? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারক তো ফিকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটো বিষয় রেখে গেলাম, লাং তাযিল্লু, তোমরা ধ্বংসপ্রাপ্ত হবে না, কামা তামাসাক্তুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত তোমরা এই পথকে আঁকড়ে ধরবে। সেই যে জিনিস কি আমরাইন, তারক তো ফিকুম আমরাইন, তোমাদের মাঝে আমি দুটো বিষয় রেখে গেছি। কোন দু বিষয়? কিতাব আল্লাহি ওয়া সুন্নাতি রাসূলি, একটা হলো আল্লাহর কিতাব আল কোরআন। এই জন্য কোরআন যে পথে যেতে বলেছে আপনি সে পথে যাবেন। কোরআনের পথ আসল পথ, কোরআনের পথ এটি সরল পথ, কোরআনের পথ এটি সত্য পথ, এবং কোরআনের সঙ্গে সঙ্গে হাদিসকে মানতে হবে, হাদিসকে মানতে হবে। তারক তো ফিকুম আমরাইন, কিতাব আল্লাহি ওয়া সুন্নাতুর রাসূলি, এবং নবীজির সুন্নাহ যেটি এটি মানতে হবে। চলে আসে সরাসরি তাবিজ প্রসঙ্গে। তাবিজ জায়েজ সুন্নাহ না হারাম না শিরক? তাবিজ নিয়ে সবগুলি কথাই আছে। তাবিজ, কোনো ব্যক্তি যদি কোনো তাবিজকে, কোনো পাথরকে, কোনো আংটিকে, কোনো প্রস্তরখণ্ডকে, সেটি কোনো দামি পাথর হতে পারে, হীরা জহরত হতে পারে, আংটির মতি হতে পারে, তারপরে কী বলে আংটির অনেক দামি দামি পাথর পাওয়া যায়, এটি হতে পারে, আকিক হতে পারে, তারপরে রুবি হতে পারে, যত দামি পাথর হোক না কেন, কোনো ব্যক্তি যদি কোনো পাথরকে, কোনো তাবিজকে শক্তির উৎস মনে করে থাকে, আমি আবারও বলছি, কোনো ব্যক্তি যদি কোনো পাথরকে, কোনো তাবিজকে, কোনো আংটিকে, কোনো সুতলিকে, কোনো কাইতনকে, কোনো সুতলি পরাকে শক্তির উৎস মনে করে, তাহলে ওই ব্যক্তি শিরক করল, সম্পূর্ণ শিরক। আপনি বলবেন যে আংটি কেন পরেছি? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আংটি ব্যবহার করেছেন, তার মানে এই নয় যে আংটি ব্যবহার করা সুন্নাহ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক আংটি ছিল, একটা আংটি ছিল যেটি খতমে মহরে নবুয়ত যেটিতে ছিল, মুহাম্মাদুর রসুলুল্লাহ। দোয়া করছি রব্বুল আলামিন তুরস্কের যেই মিউজিয়ামে, জাদুঘরে নবীজির সেই আংটির অঙ্কিত সেই চিত্রটি রাখা আছে, এটি কাছ থেকে দেখার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করেন। সে আংটিটি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো রাষ্ট্রীয় চিঠি পাঠাতেন, দাওয়াতু ইলাল ইসলাম, ইসলামের দিকে আহ্বান করার কোনো চিঠি পাঠাতেন, এর নিচে তিনি মোহর অঙ্কিত করার জন্য তার আংটি দিয়ে একটি সিল মেরে দিতেন। তো সেই একটি আংটি ছিল একাধিক। এছাড়াও কোনো কোনো হাদিসে এসেছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি আংটি ব্যবহার করেছেন, তাই বলে আংটি ব্যবহার করা এটি পুরুষের জিনাত, সৌন্দর্য, আপনি চাইলে আংটি ব্যবহার করতে পারেন। আংটি বিষয় যেহেতু কথা এসছে, আর একটু কথা বলে নেওয়া ভালো, কোন হাতে আংটি ব্যবহার করবেন। কোন কোন হাদিসে এসছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তর্জনী, তর্জনী কনিষ্ঠ আঙ্গুলে আংটি ব্যবহার করতেন। এবার আসুন, আংটি ব্যবহার করা সুন্নত কিনা? না, আংটি ব্যবহার করা সুন্না নয়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজনের জন্য আংটি ব্যবহার করেছেন, আপনার কী প্রয়োজন? হ্যাঁ, আপনি ব্যবহার করতে পারেন, সেটি হলো জিনাত হিসেবে, সৌন্দর্য হিসেবে, সৌন্দর্য প্রকাশের জন্য পুরুষ চাইলে আংটি ব্যবহার করতে পারে, এর অনুমতি রয়েছে, এটি জায়েজ। দু নম্বর কথা হলো, কোনো পুরুষের জন্য স্বর্ণের আংটি ব্যবহার করা জায়েজ নেই, সম্পূর্ণ হারাম। আমি আবারও বলছি, পুরুষের জন্য স্বর্ণ ধারণ করা, স্বর্ণের ব্যবহার করা, স্বর্ণের আংটি পরা, স্বর্ণ খচিত ঘড়ি পরা, স্বর্ণের কলম ব্যবহার করা, এগুলি সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। পুরুষ কোনোরূপ স্বর্ণ জাতীয় কিছু ব্যবহার করতে পারবে না। একটি কথা আমাদের কাছে মুখে মুখে ছড়ায়, সেটা আমরা বলি যে একটি এক তোলা পরিমাণ অথবা পাঁচ তোলা পরিমাণ একটি স্বর্ণ ব্যবহার করা যায়, যেতে কখনও কোনো বিপদে পড়লে সেটি স্বর্ণটি বিক্রি করে সেই বিপদ থেকে উদ্ধার হয়ে যায়। মহতারাম, এই কথাটি এই সময়ের জন্য প্রযোজ্য নয়,
আপনি কোথায় বিপদে পড়বেন, গোটা পৃথিবীর যেখানে আপনি বিপদে পড়েন কোনো না কোনোভাবে সেখানে আপনি ইকোনমিক সাপোর্ট পাবেন। এখন ব্যাংকিং সিস্টেম রয়েছে, এটিএম কার্ডের সিস্টেম রয়েছে, মোবাইল ফোনের মাধ্যমে টাকা প্রেরণ করা যাওয়ার সিস্টেম রয়েছে, অথবা পৃথিবীর যেখানেই আপনি থাকুন স্বর্ণ বিক্রি করে আপনি বিপদ থেকে উদ্ধার হতে হবে, এখন এটি আবশ্যক নয়। এই জন্য কোনোভাবে ঠুনকু কোনো অভিযোগ দিয়ে স্বর্ণ বিক্রির স্বর্ণ ব্যবহারের হারামকে জায়েজ করা যাবে না। কেউ কেউ স্বর্ণের জাত ব্যবহার করেন চিকিৎসার জন্য, কেউ যদি ডাক্তার যদি মনে করেন চিকিৎসার জন্য যে এই আপনার স্বর্ণের দাঁতটি আপনার জন্য স্বাস্থ্যের জন্য ভালো অথবা আপনার চিকিৎসার জন্য প্রয়োজন, তাহলে সেটি হতে পারে। আমি আবারও বলছি, কোনোভাবেই কোনো পুরুষের জন্য স্বর্ণের আংটি ব্যবহার করা, স্বর্ণের চশমার ফ্রেম ব্যবহার করা, স্বর্ণের কলম ব্যবহার করা, স্বর্ণের ঘড়ি ব্যবহার করা জায়েজ নেই। প্রশ্ন আসতে পারে, আইফোন এসেছে, গোল্ড প্লেটেড আইফোন, স্বর্ণখচিত আইফোন। ইসলাম বলছে পুরুষের জন্য স্বর্ণখচিত আইফোন ব্যবহার করা এটাও জায়েজ নেই, পুরুষ স্বর্ণ ব্যবহার করতে পারবে না, স্বর্ণ এটি নারীর সৌন্দর্য। যাই হোক, আমরা এসেছিলাম যে হাদিস হিসেবে একটি কথা সমাজে বহুল প্রচলিত, যেটাকে বলা হয় লাউ আহসানা আহাদুকুম জন্নাহু বিহাজারিন লানাফাউল্লাহু বিহি, কোনো ব্যক্তি যদি কোনো পাথরে বিশ্বাস করে আল্লাহ তাআলা তার সে বিশ্বাসকে পূরণ করেন, এটি হাদিস নয়, নাউযু বিল্লাহি মিন যালিক, যেটা হাদিস নয় এটিকে হাদিস হিসেবে প্রচার করা সম্পূর্ণ হারাম, কবিরা গুনাহ। এবার আসি তাবিজ বিষয়ে সর্বশেষ কথা, কি কোনো ব্যক্তি যদি কোনো তাবিজকে, কোনো আংটিকে, কোনো কাইটনকে, কোনো সুতাকে, কোনো সুতলিকে, কোনো মাদুলিকে, কোনো পাথরকে, কোনো প্রস্তরখণ্ডকে বরকতের নিদর্শন মনে করে, আর সে যদি মনে করে এই আংটি ব্যবহারের মাধ্যমে, এই সুতলি ব্যবহারের মাধ্যমে, এই তাবিজ ব্যবহারের মাধ্যমে আমি বিপদ থেকে, এই তাবিজ আমাকে রক্ষা করে, তাহলে সে শিরক করল, সম্পূর্ণ শিরক করল, আল্লাহ আমাদের ক্ষমা করেন। এবার আসুন আরেকটি হাদিসের দিকে আমরা দেখি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন অসুস্থ ব্যক্তি এসেছেন, একজন সাহাবী। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানির ভিতরে সূরা ফাতিহা পড়ে ফুঁদিলেন। একজন অসুস্থ সাহাবী এসেছেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সে অসুস্থ জায়গায় বিসমিল্লাহ পড়ে ফুঁদিলেন, সূরা ফাতিহা পড়ে ফুঁদিলেন। তার মানে কি? তার মানে হলো ঝাড়ফুঁক করা কুরআন এবং সুন্নাহ মোতাবেক এটি জায়েজ, কুরআন এবং সুন্নাহ মোতাবেক এটি জায়েজ। একজন সাহাবীর বিখ্যাত ঘটনা আমরা জানি, তিনি অনেক দূরে গিয়েছেন সফরে এবং সেখানে একজন মানুষকে সাপে কেটেছে, তো সেই মহল্লায় ছড়িয়ে পড়লো যে এই 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 সাপে কাটা ব্যক্তিকে কে সুস্থ করতে পারবে। সাহাবী বললেন আমি পারি, তো তিনি বিসমিল্লাহ বলে সেই আক্রান্ত যেখানে সাপ কেটেছিল সেখানে হাত রেখে সূরা ফাতিহা পড়লেন এবং রব্বুল আলামিন তাকে ভালো করে দিলেন, এবং এর বিনিময়ে তিনি প্রচুর পরিমাণ হাদিয়া পেলেন। সেই হাদিয়া তিনি গ্রহণ করলেন এবং তারা খেলেন, কেউ কেউ সেই হাদিয়াটি গ্রহণ করলেন না, তারা বলেন যে এটি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতে হবে। মদিনায় যখন সাহাবায়ে কেরামের কাফেলা ফিরে এলো এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত ঘটনা ঘটেছে, আলে নবীজি বললেন এটি সে যা করেছে সেটি নিশ্চয়ই সঠিক করেছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজা করে এটিও বললেন যে তোমাদের কাছে যে হাদিয়া তোমরা পেয়েছিলে এর কিছু অংশ থাকলে আমাকেও দাও। তার মানে কি? তার মানে হলো সূরা ফাতিহা পড়ে তিনি যে ঝাড়ফুঁক করেছিলেন এটি সুন্নাহ, এটি জায়েজ ছিল, এটি সমস্যা নেই। পানিতে বিসমিল্লাহ পরে ফু দিলেন, চোখ কারো চোখ উঠেছে চোখে হাত রেখে বিসমিল্লাহ বলে ফু দিলেন, কারো মাথা ব্যথা মাথায় হাত রেখে বিসমিল্লাহ আল্লাযি লা ইয়াদুরু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়া হুয়া সামিউল আলিম পরে ফু দিলেন, মাথা ব্যথা করছে মাথা ধরে দু হাত ধরে ধরে তিন কুল আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম কুল আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সূরা ফালাক সূরা নাস পরে ফু দিলেন, তার মাথা ভালো হয়ে গেল। এই ঝাড়ফুঁক করা কোরআনের মাধ্যমে এতে কোনো সমস্যা নেই, এটি জায়েজ, এটি জায়েজ। কথাটা আমি শেষ করছি এবং পরিষ্কার করছি, কোনো তাবিজকে, কোনো পাথরকে, কোনো সুতলিকে, কোনো মাদুলিকে নিজের শাফি শাফাদানকারী মনে করা কবিরা গুনাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কোরআনের মাধ্যমে ঝাড়ফুঁক করেছেন, এই ঝাড়ফুঁক করা সম্পূর্ণ জায়েজ, এতে কোনো সমস্যা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সাহাবায়ে কেরামকে ফুঁক দিয়েছেন, এটি আমরা গ্রহণ করতে পারি, এটি সুন্নাহ। কথা শেষ করছি, তো আজকে কোনোভাবেই আজকে যে বিষয়টা আমরা জানলাম, লাউ আহসান আহাদুকুম জন্নাহু লাউ আহসান আহাদুকুম জন্নাহু বিহাজারিন লানাফাহুল্লাহ বিহি, কোনো পাথরকে
শক্তির উৎস, বরকতের উৎস মনে করা একেবারেই জায়েজ নেই। আর এই কথাটাকে নবীজির হাদিস বলে প্রচার করে সম্পূর্ণ কবিরা গুনাহ। আমরা একটি কথা ব্যাপকভাবে প্রচলিত আমাদের মাঝে, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর, কিন্তু সেই বিশ্বাস কার উপরে? সেই বিশ্বাস হতে হবে আল্লাহর উপরে। বিশ্বাস যদি আপনার অটল না থাকে, বিশ্বাস আপনাকে জান্নাতে নিবে, কোন বিশ্বাস? যে বিশ্বাস আল্লাহর উপরে আপনার আছে। এই বিশ্বাস আপনাকে জান্নাতে নিবে, কোন বিশ্বাস? যে বিশ্বাস নবীর উপরে আছে। এই বিশ্বাস আপনাকে জান্নাতে নিবে, কোন বিশ্বাস? যে বিশ্বাস ইসলামের উপরে আছে। যে বিশ্বাস আপনি বস্তুর উপরে করছেন, বস্তুবাদের উপর বিশ্বাস করছেন, আমার এই পাথর আমার মুক্তি মেলাবে না, আপনার বিশ্বাস নষ্ট হয়ে গেল কোনো বস্তুর উপরে বিশ্বাস করার কারণে, এই বিশ্বাস আপনাকে জাহান্নামে নিক্ষে পড়তে পারে। বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর, না, আল্লাহর রহমতে মেলায় বস্তু। এই জন্য কোনো আংটিকে, কোনো পাথরের টুকরাকে, কোনো মাদুলিকে, এ সমস্ত কোনো বস্তুকে শক্তির উৎস মনে করে সম্পূর্ণ হারাম এবং শেরেক। সন্তানের জন্য কোনো মাজারে যাবেন না, কবিরা গুনাহ হবে, শেরেক হবে। সন্তান দেওয়ার মালিক কোনো মাজার নয়, মাজারে যিনি শুয়ে আছেন হয়তো তিনি নেককার ছিলেন, কিন্তু আজকে তার দেওয়ার কোনো ক্ষমতা নেই। সেই লোকটাই তো আজকে আমাদের কাছে যাচ্ছেন। এই জন্য আমরা কবরে গিয়ে দোয়া পড়ি, আসসালামু আলাইকুম ইয়াহালুল কুবুর, হে কবরবাসী তোমার প্রতি শান্তি বর্ষিত হোক। কবরওয়ালার কোনো মানুষকে দেওয়ার কোনো ক্ষমতা নেই। এই জন্য মাজারে যাবেন না। মাজারে গিয়ে মাদুলি কী বলে শুধু গিট মারছেন, শেরেক হচ্ছে, কবিরা গুনাহ হচ্ছে। কী করবেন? চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ হলো দেওয়ার মালিক। এই জন্য পানি পড়া ওলামায়ে কেরাম দিচ্ছেন, সেই পানি পড়া কিসের ভিত্তিতে দিচ্ছেন? পানির ভিতরে বিসমিল্লাহ পরে ফুটিচ্ছে, সূরা ফাতিহা পরে ফুটিচ্ছে, এবং বলে দিচ্ছেন এটি আল্লাহ রব্বুল আলমিনের নামে এই পানিটি পরে দিলাম, এটি খাবেন, আল্লাহ চাইলে আল্লাহ আপনাকে সুস্থ করে দিবেন। এই জন্য কোনো বস্তুকে, কোনো পাথরকে, কোনো আংটিকে, কোনো মাদুলিকে, কোনো কাইতনকে, কোনো ফিতাকে শরীয়তের অংশ মনে করা বা শেফা দানকারী মনে করা, কোনো শক্তির উৎস মনে করা সম্পূর্ণ হারাম, শিরক। রব্বুল আলামিন এই সমস্ত হারাম থেকে বেঁচে থাকার তৌফিক আমাদেরকে দান করেন। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত দেখলেন আপনাদের প্রিয় পেজ নূর পেজ থেকে সরাসরি সম্প্রচারিত সুন্নাহ ভিত্তিক আয়োজন, জানা বিষয়ে অজানা ভুল। ইনশাআল্লাহ তাআলা এই চমৎকার আয়োজনটি নিয়ে আগামী রবিবার বিকেল 3:30 আবারও দেখা হবে, এবং প্রতি রবি এবং বুধবার এই আয়োজনটি নিয়ে আপনাদের সঙ্গে থাকব আমি গাজী সানাউল্লাহ রহমানি। প্রিয় দর্শক, এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আপনি আমাদের এই ভিডিওটির কমেন্টে করতে পারেন, এবং এই আলোচনাটি ভালো লাগলে আপনি নিজে দেখুন, আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন, এবং আপনি বন্ধুদের ভিতরেও সঠিক দিনের প্রচারের ক্ষেত্রে ভূমিকা রাখুন। রব্বুল আলামিন আমাদের সবাইকে শিরক মুক্ত, বেদাত মুক্ত, সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন, সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করুন, এবং আল্লাহমুখী জীবন আমাদের সবাইকে নসিব করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।